দুই বা দুয়ের বেশি ভগ্নাংশের তুলনা করার জন্য অর্থাৎ দুই বা দুয়ের বেশি ভগ্নাংশ থাকলে কোনটা বড় এবং কোনটা ছোট নির্ণয় করার জন্য আপনাকে সবার প্রথমে দেখতে হবে ভগ্নাংশগুলোর হর অর্থাৎ ভগ্নাংশগুলোর হর কি আছে সেটা আমাদের দেখতে হবে ভগ্নাংশের নিচে যে সংখ্যা থাকে তাকে হর বলে এবং উপরে যে সংখ্যা থাকে তাকে লব বলে তাহলে দুই বা দুইয়ের বেশি ভগ্নাংশের তুলনা করার জন্য আমাদের প্রথমে দেখতে হবে ভগ্নাংশের হর যদি ভগ্নাংশগুলোর হর সমান থাকে তাহলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটাই সব থেকে বড় হবে এখানে দেখুন আমি যে উদাহরণ নিচ্ছি এখানে দুটো ভগ্নাংশ আছে এবং দুটো ভগ্নাংশেরই হর সমান অর্থাৎ সাত আছে তাহলে আমাদের দেখতে হবে কোন ভগ্নাংশের লব বড় এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় ভগ্নাংশের লব বড় অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের লবে আছে পাঁচ আর প্রথম ভগ্নাংশের লবে আছে তিন তাহলে যেহেতু ভগ্নাংশ দুটোর হর সমান সেই জন্য আমাদের বড় ভগ্নাংশ হচ্ছে পাঁচের সাত এবং ছোট ভগ্নাংশ হচ্ছে তিনের সাত তাহলে এটাকে আমরা লিখতে পারি পাঁচের তিনের সাত এই উদাহরণটার দিকে খেয়াল করুন এখানেও প্রত্যেকটা ভগ্নাংশের হর সমান সুতরাং আমাদের দেখতে হবে কোন ভগ্নাংশের লব বড় যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা থেকে বড় তাহলে এখানে দেখুন সতেরো অর্থাৎ সতেরো পঁচিশ এই ভগ্নাংশটা থেকে বড় হবে কারণ এই ভগ্নাংশটার সব থেকে বড় তাহলে এখানে আমরা লিখবো সতেরোর পঁচিশ এটা সবথেকে বড় এর পরে কোনটা হবে এর পরে দেখুন এখানে আছে বারো তাহলে সতেরোর পেছনে আছে বারো তাহলে এর পরে হবে বারোর পঁচিশ তারপরে একই রকম রকমভাবে বুঝতে পারছেন দশের পঁচিশ এবং সবার শেষে হবে চারের পঁচিশ তাহলে চারের পঁচিশ সব থেকে ছোট এবং সতেরোর পঁচিশ হলো থেকে বড় এখন আমরা বুঝতে পারলাম ভগ্নাংশের হর সমান থাকলে কিভাবে ভগ্নাংশকে তুলনা করতে হয় এখন যদি ভগ্নাংশের হরগুলো সমান না থাকে সেক্ষেত্রে আমরা কি করব এই উদাহরণটা দেখুন এখানে দেখুন ভগ্নাংশ দুটোর হর সমান নেই তাহলে এই ভগ্নাংশ দুটো কোনটা ছোট আর কোনটা বড় বার করব আমরা কিভাবে যখনই দেখবেন আপনাকে কোনো ভগ্নাংশ তুলনা করতে দেওয়া হয়েছে অর্থাৎ কোনটা ছোট এবং কোনটা বড় বার করতে দেয়া হয়েছে এবং ভগ্নাংশগুলোর হর সমান নেই তখন আপনাকে করতে হবে কি আপনাকে ভগ্নাংশগুলোর হরগুলো সমান করে নিতে হবে তার জন্য কি করছি দেখুন এই উদাহরণটা দেখুন পাঁচের নয় এবং একের তিন আমরা দেখতে পাচ্ছি ভগ্নাংশ দুটোর হর সমান নেই তাহলে এই ভগ্নাংশ দুটোর হর সমান করতে হবে তার জন্য আমরা কি করতে পারি দেখুন পাঁচের নয় এখানে আছে এখানে আছে একের তিন তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনের সঙ্গে যদি আমরা তিন গুণ করি তাহলে নয় পাবো এবং সেটা এই হরের সঙ্গে সমান হবে কিন্তু আমরা যদি এখানে নিচে তিন গুণ করি তাহলে উপরের সঙ্গেও তিন গুণ করতে হবে অর্থাৎ এটা সমান আমরা লিখতে পারি পাঁচের নয় কমা তিন ভাগ তিন তিনেও তিন গুণ করলাম নিচেও গুণ করলাম করলাম কেন কারণ হরগুলোকে সমান করার জন্য তাহলে এর পরের লাইনে আমরা কি লিখবো এর পরের লাইনে লিখবো পাঁচের নয় কমা তিন ভাগ তিন ত্রিককে নয় এখন দেখুন ভগ্নাংশ দুটোর হর সমান হয়ে গেছে তাহলে এখন আমরা আগের নিয়মে বলতে পারবো কোন ভগ্নাংশ ছোট এবং কোন ভগ্নাংশ বড় এখানে দেখুন লব বড় আছে কি পাঁচ এবং তারপরে আছে তিন তাহলে বড় ভগ্নাংশ হচ্ছে পাঁচের নয় এবং ছোট ভগ্নাংশ হচ্ছে তিনের নয় তাহলে একই রকম ভাবে আমরা এই উদাহরণটাও সমাধান করতে পারব এখানে দেখুন ভগ্নাংশগুলোর হর আলাদা আলাদা আছে তাহলে প্রথমে আমাদের কাজ হবে ভগ্নাংশগুলোর হর একই করে নেওয়া তার জন্য আমরা কি করব আমরা দেখতে পাচ্ছি এখানে সবথেকে বড় সংখ্যা আছে বত্রিশ তো আমরা এখানে দেখতে পাচ্ছি ষোলোকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে বত্রিশ হয় তাহলে এই দুটো সমান হয়ে যাবে চারকে যদি আমরা আট দিয়ে গুণ করি তাহলে বত্রিশ হবে অর্থাৎ এর সঙ্গে সমান হয়ে যাবে এবং এখানেও ষোলোকে দুই দিয়ে গুণ করলে বত্রিশ হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে সব হরগুলো সমান হয়ে যাবে তো এখানে যদি ষোলোকে যদি দুই দিয়ে গুণ করি উপরেও কে দুই দিয়ে গুণ করতে হবে অর্থাৎ দুইকে দুই দিয়ে গুণ করলে হয় চার আর নিচে ষোলোকে দুই দিয়ে গুণ করলে হয় বত্রিশ আর এটা পরিবর্তন করার দরকার নেই তাহলে এটা যা আছে সেটাই বসে যাবে সেটা হচ্ছে আট বাই একের চারের সঙ্গে যদি আমি আট গুণ করি আর নিচে যদি আট গুণ করি তাহলে বত্রিশ হয় অর্থাৎ ওপরে হবে আট আর নিচে চার আসতে বত্রিশ আর এখানেও দুই গুণ করতে হবে ষোলোর সঙ্গে দুই গুণ করতে হবে তিনের সঙ্গে দুই গুণ করতে হবে তাহলে তিনের সঙ্গে দুই গুণ করলে হয় তিন দুগুণে ছয় আর ষোলো দুগুণে এখানে খেয়াল করুন হরগুলোকে সমান করার জন্য আমি যে সংখ্যা দিয়ে নিচে গুণ করছি সেই একই সংখ্যা দিয়ে ওপরেও গুণ করতে হবে তাহলে ভগ্নাংশটা একই থাকবে তাহলে এখন দেখুন আমরা এখানে হরগুলোকে সমান করে ফেললাম এখন আমাদের দেখতে হবে কোন ভগ্নাংশটা লব বড় আমরা দেখতে পাচ্ছি এখানে আট আছে এখানেও আট আছে অর্থাৎ আটই হচ্ছে থেকে বড় লব তাহলে এই দুটো সমান এবং সব থেকে বড় তাহলে আমরা লিখব আট বাই বত্রিশ সমান সমান আট বাই বত্রিশ তারপরে কত আছে ছয় তাহলে এটা সবথেকে বড় এর পরে আছে ছয় বাই বত্রিশ এবং সবার শেষে আছে চার বাই বত্রিশ তাহলে থেকে ছোট হচ্ছে বাই তাহলে পুরো ব্যাপারটাকে আমরা যদি সামারাইজ করি তাহলে আমরা কি পাই আমাদের কোন ভগ্নাংশের তুলনা করতে গেলে প্রথমে দেখতে হবে ভগ্নাংশের হরগুলো সমান আছে কিনা যদি ভগ্নাংশের হর সমান থাকে তাহলে দেখতে হবে কোন ভগ্নাংশের লব বড় যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটা থেকে বড় আর যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটা থেকে ছোট এবং যদি ভগ্নাংশের হর সমান না থাকে সেক্ষেত্রে আমাদের ভগ্নাংশের হরগুলোকে সমান করে নিতে হবে তার জন্য ওপর এবং নিচে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে তারপরে দেখতে হবে কোন ভগ্নাংশের লব বড় যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি হবে সব থেকে বড় এবং যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি হবে সব থেকে ছোট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন